বিসিংহ উন্নয়ন পর্ষদের মিটিংয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বিদ্যাসাগরের দ্বিশতবার্ষী অনুষ্ঠানে বিসিংহে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বিসিংহ গ্রামকে ঢেলে সাজানো হবে, গড়ে তোলা হবে মডেল হিসেবে, তাই বিসিংহ গ্রামের উন্নয়নের জন্য বিসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়। বিদ্যাসাগরের গ্রাম বিসিংহ এলাকায় উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদকে টাকাও বরাদ্দ করা হয়েছে। কিভাবে উন্নয়ন পর্ষদের টাকায় বিসিংহের উন্নয়ন করা যায় তারই মিটিংয়ের ব্যবস্থা করা হয় সোমবার দুপুরে বিসিংহ গ্রামে। বিসিংহ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিসিংহ গ্রামটি ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, সেই উন্নয়নের জন্যই একটি আলোচনার আয়োজন করা হয়েছিল। উন্নয়ন পর্ষদের মিটিংয়ে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল, ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, বিসিংহ স্মৃতিরক্ষা কমিটির সভাপতি সহ অন্যান্যরা। এবার শুনে নেওয়া যাক এদিনের এই বিসিংহ উন্নয়ন পর্ষদের মিটিং সম্পর্কে কি জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। কি কি ডেভেলপমেন্ট করা যেতে পারে খরার মিউনিসিপ্যালিটির মধ্যে, ঘাটাল মিউনিসিপ্যালিটির মধ্যে, এবং কি কি কাজ করা যেতে পারে, এবং কীভাবে আমরা এই জায়গার নামটাকে, মানে পশ্চিমবঙ্গ শুধু নয়, কীভাবে ভারতবর্ষের সমস্ত মানুষ যারা এই যখনই কলকাতায় বা পশ্চিমবঙ্গে ঢুকবে তারা যেন কীভাবে, তারা যেন এই জায়গায় আসে, এই জায়গায় ওরকম একটা জায়গা নিয়ে যেতে হবে। এটাকে কি পর্যটন দপ্তরের আওতাভুক্ত করা হচ্ছে? তো আজকে অনেকগুলো প্রপোজাল নিয়ে আলোচনা হলো, তার মধ্যে এটাও ট্যুরিজম ডিপার্টমেন্টটাও নিয়ে আলোচনা হলো, কে কীভাবে আমরা ট্যুরিস্টটাকে এখানে নিয়ে আসা যেতে পারে সেটাও নিয়ে আলোচনা হলো। বাট ইটস ইনিশিয়াল প্রসেস, তার মধ্যে অনেকগুলো ডিসিশন নেওয়া হলো আজকে। আমার মনে হয় এখন একটু আর্লি টু কমেন্ট অন দিস, একটু সময় দিন। আমার মনে হয় পরের মিটিংয়ে আমরা আরও বেশি পরিকল্পনা, তাই বলছি আমার অনেকগুলো ডিসিশন হলো কিন্তু সেটা এখন বলার মতন নেই, একটু ম্যাচিওর হোক একটু আমাদের, কারণ কলকাতা থেকে যে নবান্ন থেকে আমাদের অনেকগুলো ডিসিশন চাই, মানে স্যাংশন চাই, সেই স্যাংশনগুলো এলে আমরা অনেক কিছু বলতে পারবো, তথ্য নিয়ে বলতে পারবো যে এই জিনিসগুলো আমরা স্যাংশন পেয়ে গেছি, এই জিনিসগুলো আমরা কাজ শুরু করতে চলেছি। আমার মনে হয় আরও এক মাস গেলে আমরা আরও বেশি তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। কর্মী নিয়োগ কি হচ্ছে? হ্যাঁ, কর্মী নিয়োগটা নিয়ে আলোচনা হলো, কে কর্মী নিয়োগ হচ্ছে, আমার মনে হয় সেটা স্যাংশন হয়ে গেছে, এর মধ্যে নিয়োগগুলো শুরু হবে। সেই নাম্বারস অফ হেডটা নিয়ে আলোচনা হয়নি, কী কী ডিপার্টমেন্ট আছে, কোন কোন ডিপার্টমেন্টে কতজন কর্মী লাগবে সেইটা নিয়ে এখন আলোচনা হলো। আমার মনে হয় পরের মিটিংয়ে সেইটা নাম্বারস অফ হেড আলোচনা, মানে নাম্বারস অফ হেড হবে, তার মধ্যে মানে কর্মী নিয়োগগুলো শুরু হবে। এখানে আমরা বলেছিলাম যে সবাইকে, যারা যারা মেম্বার আছেন এবং যে এরিয়াকে বিলং করেন ওখানকার লোকাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, অফিসার ছিলেন, কি কোন কোন প্রপোজাল বিউটিফিকেশন অথবা এরিয়া ডেভেলপমেন্ট জন্য আপনার কী কী প্ল্যান আছে, কী কী প্রপোজাল আছে, কী কী ডিমান্ড আছে, তো সবাই নিজে নিজে একটা রেডি করে নিয়ে এসেছিলেন। আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলোচনা করলাম এবং কী করা যেতে পারে কী না করা যেতে পারে সব কিছু আলোচনা করলাম। মেনলি কিছু ছোটো ছোটো রোডস আছে, কিছু পার্কস আছে, স্ট্রিট লাইট আছে, মিউনিসিপ্যালিটিকে আর কীভাবে জনপ্রিয় করা যায় তার জন্য কিছু প্রপোজালস আছে। এখন যেহেতু বৃষ্টির সময় আছে, কিছু ড্রেনের প্রপোজাল, ড্রেনেজ মাস্টার ড্রেনের প্রপোজালগুলো আছে সেসব। নেই নেই, এটা তো আমরা এস্টিমেট যেভাবে দেব ওইভাবে ওনারা ডিপার্টমেন্ট। আরবান ডেভেলপমেন্ট থেকে জয়েন্ট সেক্রেটারিকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, যাতে হ্যাঁ থ্রু, হ্যাঁ ভার্চুয়ালি ছিলেন, না উনি একটা ল্যান্ড ইউজ ম্যাপ করতে বললেন, এই এরিয়ার ল্যান্ড ইউজ ম্যাপ এবং টাউন প্ল্যানিং যে হতে পারে ওর জন্য ম্যাপ একটা করতে বললেন উনি, সেটা আমরা করব। প্লাস কিছু আমাদের যারা স্টাফ থাকবেন ওনার রিক্রুটমেন্ট সম্বন্ধে বললেন কি ওনারা অলরেডি পিএসসিকে দিয়ে দিয়েছেন প্রপোজাল, পিএসসি থ্রু দিয়ে রিক্রুট হবে, যতক্ষণ রিক্রুট না হয় আমরা লোকাল ইঞ্জিনিয়ারকে এবং লোকাল মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে কাজ করব। চেয়ারম্যান কাউকে করা হলো? চেয়ারম্যান আপনি, ওই যে অফিস কোনো হবে এখানে?